الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مدل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد والذين امنوا اشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লা কল্যাণ দি উত্তর পাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতি আয়োজিত জিত আজকের এই মুহূর্তে জলসায় উপস্থিত কেরাম বাবার সমতুল্য দারিপাকা অত্র এলাকার সর্বস্তরের মুরুব আজম কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থিত মা মাও বোনেরা মাহফিলে উপস্থিত কচি কাচা বাচ্চারা মহান আল্লাপাকের দরবারে লাখো কোটি করতেছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে। দয়া করে মায়া করে আপন রহমতের চাদর দ্বারা বেষ্টন করে মায়ার চাদর দ্বারা রহমতের চাদর দ্বারা আমাদেরকে বেষ্টন করে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান রসুল জাটাকে ঘোষণা দিয়েছেন সেই দুনিয়ার জান্নাতের বাগানে ওলামায় ক্যারামেল কোরআনের মজলিসে হাদিসের মজলিসে কল্যাণ উত্তর পাহাড় বাইতুন উজ্জামী মসজিদের উন্নতি কল্পে আয়োজিত মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান আল্লাপাকের দরবারে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে সুরের সাথে সুর মিলাইয়া অন্তরের গহীন থেকে মহান আল্লাপাকের দরবারে কারিমের দরবারে বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে সকলে একবার আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাপাকের নামতে শুক্রিয়া আদায় করা আপনাদের চমৎকার হয়েছে প্রিয় উপস্থিতি মুসলমান হিসেবে অসংখ্য অগণিত বৈশিষ্ট্যের মধ্যে সিফাতের মধ্যে একটা একটা বৈশিষ্ট্য এত বান্দার অন্তরে এই ধারণা এই বিশ্বাস সদা রাখতে হবে যে মহান আল্লাহ সুবাহ তাও তৌফিক না দিলে আমার পক্ষে আপনার পক্ষে এই মাহফিলে আসা কখনোই সম্ভব ছিল না ভাই যান নামাজ আদায় করা মুমিনের সিফত হজ্জে বেতুল্লা করা মুমিনের সিফত মাঘে রমজানের রোজা রাখা মুমিনের সিফত কোরান তিলাওয়াত করা জিকির করা মুমিনের সিফত ঠিক তদ্রূপ অন্যতম আরেকটি সিফত হইল এই বিশ্বাস করা যে মহান আল্লাহ সুবাহান তাওফিক না দিলে আর সে আজিমের আর সে আজিমের মালিক বান্দাকে ন্যায় করার ভালো কাজ করার সুযোগ না দিলে বান্দার পক্ষে ভালো কাজ করা সম্ভব না এটা একটা সিফাত। প্রিয় উপস্থিতি মালিকের দরবারে এই জন্যই সুখে আদায় করি যে মালিক আমাদেরকে অশেষ সোয়াবের একটা মাহফিলে একটা প্রোগ্রামে একটা অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন প্রিয় উপস্থিতি সময় অতি স্বল্প এই স্বল্প সময়ের মধ্যেই দুই একটা দামি কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বাইজান আমরা যখন কোনো আমল করব এই আশায় করব। আমরা যখন কোনো ন্যাক আমল করি এই আশায় করি এই আশায় করে থাকি এবং আমরা এই আশা করব যে হতে পারে এই আমলের উশিলায় আল্লাহ তালা আমার নামটা আল্লাহ তালার বান্দার খাতায় লিখে নিবেন হতে পারে আমরা যখন কোন আমল করব এই বিশ্বাস এই আশা এই মানসিকতা নিয়েই আমল করব হতে পারে আল্লাহ সুবাহানা তালা এই আমলের বদৌলতে আল্লাহ সুবাহানা তালা আমাকে হাসুরের ময়দানে বান্দা বলে ডাক দিবেন জাহান্নামের নামের দরজা বন্ধ করে আল্লাহ সুবাহানা তালা আমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে বান্দা যা আমি তোর জন্য এই জান্নাতটা বানায় রাখছি আজকে তুই যা এই জান্নাতে চলে যা হতে পারে ভাই কোনো আমলকে ছোট চোখে দেখার সুযোগ নেই আপনি বিশাল বড় একটা আমল করলেন আল্লাহর দরবারে কবুল হয়েছে কিভাবে বলবেন আবার ক্ষুদ্র একটা আমল আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই ক্ষুদ্র আমলের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আমি আপনাদের সামনে একটা নবী আলাইহিস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি যেই হাদিসে আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমরা দুনিয়াতে যত नेक আমল করবা সমস্ত ন্যাক আমলগুলো একাগ্র সাথে করবা খুলুসিয়তের সাথে করবা একলাসের সাথে করবা কারণ আল্লাহ তালার দরবারে একলাসবিহীন কোনো আমলের দাম নেই আবার একলাসের আমল যত ছোটই হোক আল্লাহ তালা কাছে এটা অনেক দামি ভাই যান আজকের এই বিশাল বড় মাহফিল এখনো যারা আশেপাশে ঘুরাফেরা করতেছেন যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বুড়া বাবাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা এদিকে সেদিকে গুড়াফেরা করে সময় নষ্ট না করে আমাদের প্রধান বক্তা চলে আসতেছেন বিশেষ বক্তা চলে আসছেন দয়া করে সময় নষ্ট না করে আপনারা ফ্যান্ডেলের ভিতরে এই জান্নাতের সামিয়ানার ভিতরে চলে আসেন আল্লাহ অল্প সময় এলাকার যুবক ভাইদেরকে বুড়া বাবাদেরকে আসার তৌফিক দান করুক এ ভাইজান আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি আপনারা নিজের ইমানকে জিজ্ঞেস করবেন তারপরে উত্তর দিবেন আচ্ছা আমরা যে আজকে এই মাহফিলে আসলাম আল্লাহ তাআলা কি এই মাহফিলের উচিলায় আপনার আমার গোটা জিন্দগি গুনাগাতা মাফ করতে পারেন না যদি আল্লাহ তালা এই শুধু এই মাহফিলের উচিলায় আপনাকে আমাকে মাফ করে দেয় তাহলে কারো কাছে জবাবদিহিতা করতে হবে কেন শুধু একটা মাহফিলে যাওয়ার উচিলায় আপনি তাকে মাফ করে দিলেন কারো এটাই হলো সবচাইতে বড় কথা যে আজকের মাহফিলে আসার উশিলায় আজকে মাহফিলে আসার বদৌলতে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারে এটার জন্য আল্লাহর কারো কাছে জবাবদিহিতা করতে হবে না শুধু দরকার বান্দার একটু মহাব্বতের বান্দা যদি গর থেকে বের হয়ে আসে এই মহাব্বতে যে কোরআনের মাফির হইতেছে কোরআনের মেলা জমাইছে কোরআনের মাফিল হইতেছে ওলামা কেরাম কথা বলতেছেন কোরআনে আলোচনা করতেছেন আমি আল্লাহ তালার মহাব্বতে ঘর থেকে বের হয়ে মাহফিলে চলে যাই হতে পারে আল্লাহ তালা আমাকে এই মাহফিলের বসার বদৌলতে বসার উসিলায় আমার গোটা জিন্দগির গুণাখাতা মাফ করে দিবেন এ ভাই মুসলমান যুবক ভাই রাম দাড়ি পাকা মুরব্বী বাবারা অনেকেই বলতে পারেন হুজুর কেন জানি আমার কাছে একটু সহজ মনে হয়ে গেছে আল্লাহ কি এত বান্দার মাফ সহজেই করে দেন নাকি ভাই মুসলমান যুবক আল্লাহ ওয়ালা বাবারা আমি আপনাদেরকে বলবো আল্লাহর নামের ব্যাপারে আপনার কোনো ধারণা নাই আল্লাহর হাবি দরবারে একজন সাহাবি গিয়া নিজের গোটা জিন্দগির গুনাকাতা। উপস্থাপন করে বলতেছি হ্যাঁ রাসুল আল্লাহ এই দেখেন আমার এত গুনাহ আমার এত অপরাধ আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে কিনা আল্লাহ নবী বলে এ ভাই আল্লাহর গফর নামের ব্যাপারে তোমার কোন ধারণা নাই আমরা যত গুনাই করি রে ভাই আমাদের গুণা যেখানে শেষ আমাদের গুনা করার ক্ষমতা যেখানে শেষ আল্লাহ তালার গফার নামের পাওয়ার সেইখান থেকে শুরু আরো জোরে বলি সুবাহান আল্লাম এ ভাই মুসলমান যুবক বাইলাম নাম দাড়ি পাকা মুরুবি বাবারা পরদারের মা বনিরা আল্লাহর হাবিব বলেন যেখানে তোমার গুনা করার ক্ষমতা শেষ ক্লান্ত হয়ে গেছ আর গুনা করতে পারো না এমন কোন গুনা নাই যা তুমি জমিনে করো নাই তোমার গুনা করার ক্ষমতা যেখানে শেষ সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিনের গফার নামের ক্ষমা শুরু সেখান থেকে আল্লাহ তালার গফার নামের পাওয়ার মাত্র শুরু আল্লাহ রহমান রহিম নামের ব্যাপারে আপনার কোনো ধারণা আছে তাম দুনিয়ার সমস্ত মানুষগুলোর মায়া মোহাব্বত দরদ প্রেম ভালোবাসা যদি এক পাল্লায় রাখো আর আল্লাহ তালার রহমান নাম যদি একদিকে রাখো এক পাল্লায় রাখো আল্লাহ তালার রহমানের আল্লাহ তালার রহিমের দয়ার পাল্লা বাড়ি হয়ে যাবে এরে ভাই মুসলমান যুবক বাইরাম দাদি বাগা মুরব্বী বাবারা আল্লাহ তালা ক্ষুদ্র ক্ষুদ্র আমলকে পছন্দ করে অসংখ্য অগণিত পাপী গুণাগার পাপিষ্টকে মাফ করে দেওয়ার জান্নাতি জিন্দগি দান করছেন এই ব্যাপারে ধারণা হওয়ার জন্য আমি আপনাদেরকে আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার অলিদের জীবন থেকে দুই একটা ঘটনা বলে আমি আমার বয়ান রেখে দিব এ ভাই মুসলমান যুবক বাইরাম ছোট্ট আমলে রুচিলাই আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেন বান্দাকে আল্লাহ ওলা বানায় দেন আল্লাহ বান্দাকে আল্লাহ রলি বানায় দেন এমন একটা ঘটনা আমি আপনাদের সামনে এখন বলবো। একজন আল্লাহ তালার বান্দা ছিল যে যার পেশা ছিল ডাকাতি করা দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট কাজ আছে এর মধ্যে একটা কাজ হইলো এর মধ্যে একটা নিকৃষ্ট পেশা একটা নিকৃষ্ট কাজ হইলো ডাকাতি করা আমাদের সমাজে এমন কোন মানুষ খুঁজে পাইবেন না একজন মানসিক রুগীও বলবে না যে এটা একটা ভালো পেশা দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট পেশা আছে এর মধ্যে একটা পেশা হইলো ডাকাতি যারা ডাকাতি করে তারা ভালো লোক কেমন খারাপ অনেক খারাপ একজন ডাকাত যিনি ছিলেন ডাকাতদের সর্দার একটা বিশাল বড় ডাকাত ডাকাতের কাফেলা ওই কাফেলার সর্দার ছিল উনি তাসাউফের কিতাব থেকে আল্লাহ আল্লাহের ব্যাপারে বান্দার ক্ষুদ্র আমলের ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি কুক্ষিত ডাকাত তার লোকদেরকে নিয়ে ডাকাতি করার জন্য রাত্রের বেলা অভিযানে বের হয়েছি অমাবস্যা রজনী সর্দার তার লোকদেরকে জমা জমা করে একত্র একত্র করে পরামর্শ দিতেছে কোথায় ডাকাতি করবে কিভাবে ডাকাতি করবে অভিযান চালাবে অভিযানের পূর্বে পরামর্শ করতেছে কিছুক্ষণ পরে এই ডাকাত ডাকাতের সর্দার এই সর্দার ডাকাত ডাকাতের লিডার একটু উপরে বসা ছিল কিছুক্ষণ পরে হঠাৎ করে সবাইকে বলল এই চলো আমরা একটু নিচে চলে যাই অর্থাৎ ডাকাতের সর্দার অন্যান্য ডাকাতদেরকে নিয়ে যেখানে দাঁড়ায় কথা বলতেছে যেখানে বসে কথা বলতেছে এই জায়গাটা ছিল একটু উঁচু জায়গা একটু উঁচু জায়গা ছিল হঠাৎ করে সর্দার বলতেছে চলো আমরা নিচে চলে যাই চলে গেল নিচে ডাকাতিও করলেন রাত শেষ হয়ে গেল সকালবেলা একজন আরেকজনকে প্রশ্ন করে আচ্ছা কি ব্যাপার গতকাল রাতে আমাদের যে ডাকাতের সর্দার আমার যে আমাদের যে লিডার উনি হঠাৎ করে উপর থেকে আমাদেরকে নিচে নামায় নিয়ে আসলেন কেন এমন তো কখনো করে না পরস্পরে বলা বলি করতেছে তো কেউ তো জানে না সর্দারে কেন হঠাৎ এই কাজটা করলেন উপরে ছিলেন উপর থেকে নিচে নেমে আসলেন সঙ্গীদের কিনে চলো নিচে বসবো তাও আবার পরামর্শের মাঝখানে পরস্পরে জিজ্ঞেস করলে কেন এরকম করলে না তো সর্দারকে জিজ্ঞেস করার দরকার লিডার জিজ্ঞেস করার দরকার এ ভাই মুসলমান যুবক ভাইরাম ডাকাতের দলের লোকেরা একজন একজনকে বলে কেন এমন করলেন জানিন আমিও জানিনা তুমিও জানো না লিডার কে জিজ্ঞেস করার দরকার আর কেন তিনি এমন করলেন সবাইকে সবার পক্ষ থেকে একজনকে দায়িত্ব দিল আপনি লিডারকে জিজ্ঞেস করবেন আমরা যে অভিযান করার জন্য আমরা যে ডাকাতি করার জন্য কথা বলতেছিলাম পরামর্শ করতেছিলাম হঠাৎ করে সর্দার কেন আমাদেরকে নিচে নিয়ে আসলেন জিজ্ঞেস করবেন কারণটা কি এ ভাই মুসলমান যুবক ভাইরাম ওই ডাকাতের লিডারের ওই ডাকাতের লিডারকে সর্দারকে আরেকজন ছোট ডাকার জিজ্ঞেস করলেন বস বেয়াদুবি মাফ করবেন ক্ষমা করবেন দয়া করে আপনার একটা একটা রহস্য আমরা জানতে চাই। কি রহস্য জানতে চাও আমরা সবাই উপরে বসা ছিলাম উপরে বসে কথা বলতেছিলাম হঠাৎ করে আপনি উপর থেকে কেন নিচে চলে আসলেন এমন তো কখনো করেন না এইবার ডাকাতের সর্দার ডাকাতের লিডার বলতেছে এক শর্তে বলতে পারি কি কয় তুমি কারো কাছে এই ঘটনাটা আমার এই কথাটা তুমি অন্য কারো কাছে বলতে পারবে না বলে ঠিক আছে বলবো না আপনি বলেন কয় আমরা যখন ডাকাতি করার জন্য উপরে বসে পরামর্শ করতেছিলাম কথা বলতেছিলাম তখন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ আল্লাহতালার একজন বান্দা নিচে বৈশা একটা ছোট্ট একটা পুকুর থেকে ছোট্ট একটা গর্ত থেকে আল্লাহর নিচে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা করতেছে এ ভাই মুসলমান যুবক ভাইরাম বলে ভাই আমরা তো দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্ট কাজ করার জন্য পরামর্শ করতেছিলাম আমরা সবাই উপরে বসে পরামর্শ করতেছি শীতের মধ্যে পানি দ্বারা করতেছে কারিমের দেওয়ার জন্য এই লোকটা তো আমাদের নিচে বসে আছে আমি উপরে আমি ডাকাত আমি কুক্ষেত একজন ব্যক্তিত্ব আমি নিকৃষ্ট একটা লোক আমি উপরে আর আমার লোকেরা উপরে আর আল্লাহ আর সেজদাকারী তাহায তোলা আল্লাহ তা আলার একজন বান্দা নামাজি একজন বান্দা আমাদের পায়ের নিচে বসে বসে অযু করবে এটা হইতে পারে না। এটা বেয়াদুবী হয় চরম বেয়াদুবী আল্লাহ সহ্য করবেন না। নামাজি তাহাজ্য কলা আল্লাহ আলা বান্দাকে সম্মান করা করতে গিয়া। আমি উপর থেকে তোমাদেরকে নিয়ে নিচে চলে আসলাম। এনেভাই মুসুল মানজুমুক ভাই নাম। ডাকাতের লিডারের মুখে এই কথা শোনার পরে ওই সাধারণ ডাকাত বলতেছে সুবাহান আল্লম সুবাহান আল্লম আল্লাহ আকবর আল্লাহ আপনি এমন একটা ভালো কাজ করছেন আমি তো কল্পনা করতে পারি নাই আপনি এমন একটা ভালো কাজ করছেন এরে ভাই মুসলমান যুবক ভাই এরা কি কাজ করলেন একজন নামাজি বান্দাকে তাহাজ্জতওয়ালা তাহাজুদ গুজারি বান্দাকে সম্মান করতে গিয়া উপর থেকে নিচে নেমে আসলেন অর্থাৎ ডাকাত একজন নামাজি মুরব্বীকে সম্মান করলেন ডাকাতে সর্দার নামাজি একজন বান্দাকে সম্মান করলেন ঠিক কিনা এরে ভাই মুসলমান যুবক ভাইরাম এই ঘটনাটা আর কারো কাছে বললেন না হঠাৎ করে ডাকাতে সর্দার কয়েকদিন পরে মারা গেলেন এলাকায় প্রচার হয়ে গেছে এলাকায় ছড়ায় পড়ছেন ডাকাতে লিডার নাই যার কাছে খবর যায় সেই কয় আলহামদুলিল্লাহ ডাকাত মারা গেলে খুশি হয় না বেজার হয় এই ভাই মুসলমান যুবক ভাই নাম সবাই জানতো এই লোকটা ডাকাত দল সর্দার সবাই জানতো এটা ডাকাতের লিডার জালা জন্তু নাই মানুষ ঘুমাইতে পারতো না জালা জন্তু নাই মানুষ মাল সামানা নিয়া জানমাল নিয়া রাতে বেলা চড়া বেড়া করতে পারতো না দিনের বেলাও বয়ে বলতে পারতো না এই লোকটা ডাকাতদের সর্দার বলতে পারতো না কিন্তু সবাই জানতো এই লোকটা যে ডাকাত এ ভাই মুসলমান যুবক শুনে সেই বলে আলহামদুলিল্লাহ যে শুনে সেই বলে আলহামদুলিল্লাহ কারণ আমাদের বাংলাদেশের কিছুদিন আগে একজন পিস মারা গেছে সাংবাদিকেরাও টেলিভিশনের মধ্যে ইন্না আলিল্লা বলে নাই আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে একদম পিস মারা গেছে সাংবাদিকেরা সংবাদ বলার সময় ইন্দারিল্লা বলে নাই আহারে কেমন জীবন রে ভাই ডাকাতের সর্দার মারা গেছে খবর হয়ে গেছে এলাকায় যে শুনে ডাকাত নাই বলে আলহামদুলিল্লাহ এইবার যদি একটু শান্তিতে ঘুমাইতে পারি আল্লাহ তুমি তাকে উচিত বিচার করবা এ মুসলমান যুবক ভাইরাম দাঁড়ি বেগম মুরব্বি বাবারা কথা কিন্তু মনে রাখবেন বড় একটা আমল করছেন না ছোট আমল করছেন এ ভাই এলাকার লোকেরা বলা বলি করতেছে জানা যা কখন হবে কোথায় জানা যা হবে কে জানাজা যা পড়াবে একজন আরেকজনকে বলে ভাই এই কুক্ষে তো ডাকাতকে জানা যা দরকার নাই সরাসরি মাটির মধ্যে পুঁতে ফেলো চিৎকার দেয়া বলি না উজুবিল্লা জানা যা দরকার নাই কে তার জানা যা পড়াবে সে যে কুখ্যাত ডাকার ছিল সবাই জানে জানা যারও দরকার নাই গোসলেরও দরকার নাই লোকটাকে পুঁতে ফেলো আবার কেউ বলতেছে না পুঁতে ফেলার দরকার নাই এটা তার জন্য উপযুক্ত সাজানা চৌরাস্তায় নিয়ে যাও চৌরাস্তায় নিয়া উলঙ্গ করে বস্ত্রহীন করে দাঁড় করায় রাখো চপ এ ভাই মুসলমান এমন মন্তব্য আল্লাহর বান্দার ব্যাপারে করতেছেন কারণ তিনি কিন্তু একজন ডাকাত ছিলেন কি ছিলেন কেউ বলে না মসজিদের ইমাম চাপ জানা যা পড়াবেন উত্তম রূপে গুসল হবে উত্তম রূপে জানা যা হবে মসজিদের ইমাম চাপ জানাজা দিবে আমরা সবাই তাকে চিরবিদায় দিব কেউ বলে না কেউ বলে পুঁতে ফেলো কেউ বলে নদীতে বাসায় দাও কেউ বলে চৌরাস্তার মধ্যে রাস্তার মোড়ে তারে দাঁড় করায় রাখো বস্ত্রহীন করে জীবনে বহুত কষ্ট দিছে আমাদেরকে বহুত জ্বালাইছে জানমালের নিরাপত্তা ছিল না এই বেসারা এই লোকটার জন্য এই কুখ্যাত ডাকাতকে যদি সাজা দেওয়া যায় জীবন দশায় তো তাকে জীবন দশায় তো তার কোনো ক্ষতি করতে পারি নাই তাকে তার বিচার করতে পারি নাই এখন মরে গেছে তার লাশটাকে এমন দশা করে দাও যাতে অন্য অন্য ডাকাতগুলো ভালো হয় মারা যায় বলতেছে এমন একটা অবস্থা করো যাতে অন্য ডাকাতগুলো যারা তার সাথে ডাকাতি করে তারা যেন ভালো হয়ে যায় আর বাকি ডাকাত গুলো তো পাশে আসে না কারণ যারা আসবে মনে করবে রাত্রে বেলা ডাকাতি করে অন্য ডাকাতেরাও আসে না মনে হয় এও রাতে বেলা ডাকাতি করে ভাই এই এটা প্রকাশ হয়ে যাবে এই জন্য অন্য ডাকাতেরাও আসে না এর ভাই মুসলমান লাশটা পড়ে আছে কুক্ষে তো ডাকাতের লাশটা পড়ে আছে নিজের বাড়িতে কেউ দেখতেও যায় না দূরে থেকে সবাই সমালোচনা করে অল্প সময়ের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা তাসাউফের কিতাবের আল্লাহ ওয়ালাদের কিতাবের একটা ঘটনা শোনাই দিলাম ভাই এ ভাই মুসলমান যুবক ভাইরা লোকেরা বলা বলি করতেছে উত্তম রূপে জানাতে হবে না গোসল হবে না ঠিক এমন সময় যুগের একজন বিশাল বড় আলেম শুধু আলেম না বিশাল বড় কুতুব শুধু কুতুব না একজন ইমাম, ইমাম রহমাতুল্লা আলাই ওই সময় উনি দুনিয়াতে জিন্দা ছিলেন এরে মুসলমান যুবক ভাইরা লোকেরা তাকায় দেখে ইমাম আহম্মদ ইমনে হাম্বল হাতি হাতি পা পা করে ওই মোহাল্লার ভিতরে ডুবে গেছে আজকে মা ফোনের আপনা আপনার নামটা আল্লাহর অলির দপ্তরে উঠে যাবে ঠিক না বলে